হ্যালো ফ্রেন্ডস, কলকাতা নাইট রাইডার্সের প্রিয় দুই প্লেয়ার আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছে, অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছে। বন্ধুরা, ফ্র্যাঞ্চাইজি লিগে টি টোয়েন্টিতে এত সুন্দর পারফরমেন্স করার পরও টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়াটা কিন্তু খুবই হতাশাজনক একটা ব্যাপার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কিন্তু কিছুক্ষণ আগেই তাদের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে এবং সেই স্কোয়াডে কিন্তু আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের নাম নেই। টি টোয়েন্টিতে এত সুন্দর পারফরমেন্স করার পরও কিন্তু প্লেয়াররা বাদ পড়ে যাচ্ছে স্কোয়াড থেকে। এছাড়াও বন্ধু, 2016 টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল এবং ওই টুর্নামেন্টে কিন্তু আন্দ্রে রাসেল 20 বলে 43 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিতিয়েছিল। তারপরেও কিন্তু এবছর টি টোয়েন্টি স্কোয়াডে তাদের জায়গা হয়নি। বন্ধুরা, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের স্কোয়াডে অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে স্কোয়াড ঘোষণা হয়েছে সেই স্কোয়াডে যারা রয়েছে তাদের নাম একবার আমি বলে শোনাচ্ছি, তো আপনারা শুনুন। নিকোলাস পুরান ক্যাপ্টেন, রবমান পোয়েল, এয়ার্নিক চারিয়া, জনসন চার্লেস, শেলডন কট্রেল, সিমরন হেতমায়ার, জেসন হোল্ডার, অখিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, ইভিন লুইস, কেল মায়ার্স, ওবেদ মকি, রাইমন রিফার এবং ওডেন স্মিথ। বন্ধুরা, এই প্লেয়ারগুলোকে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সিলেক্ট করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। একটা হতাশাজনক ব্যাপার যে টি টোয়েন্টিতে এত ভালো পারফরমেন্স করার পরও কিন্তু তাদের জায়গা দলে হয়নি। তো সদ্য ইন্ডিয়ান টিমেও কিন্তু এরকম একটা ব্যাপার ঘটেছে বন্ধুরা, যেখানে শ্রেয়াস আয়ার দুর্দান্তভাবে টি টোয়েন্টিতে পারফরমেন্স করেছে, প্রায় 44.90 তার গড় রয়েছে, কিন্তু সেও কিন্তু ডাইরেক্টলি চান্স পায়নি স্কোয়াডে। তারপর সঞ্জু স্যামসনও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে, প্রায় 44.20 তার গড়, তাও সেও চান্স পায়নি। অপরদিকে কিন্তু ঋষভ পান্থ টি টোয়েন্টিতে একদম ইউজলেস পারফরমেন্স করার পরেও কিন্তু সে দলে জায়গা পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডেও কিন্তু এরকম একটা ব্যাপার চলছে, তার জন্যই কিন্তু রাসেল এবং নারিন চান্স পায়নি। তো বন্ধুরা, রাসেল এবং নারিন চান্স না পাওয়ার কারণ কি, তো আপনাদের এই সম্পর্কে কি মতামত রয়েছে সেটা একবার কমেন্ট করে জানাবেন।